হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রমাস বিউটি গার্ডেন আশা করি থামনাই দেখে বুঝতেই পেরেছো তোমরা এটা আজকের যে ভিডিওটা সেটা শুধুমাত্র কলকার হচ্ছে না আজকের ভিডিওটাতে ক্লেয়ারটও অ্যাড রয়েছে উইথ কলকা তো আজ এই যে মাটির থালার ওপর যে কাজটা তোমাদের দেখাতে চলেছি তোমাদের সাথে শেয়ার করছি সেটা মেনলি আমি দিদির জন্য বানিয়েছিলাম দিদির অ্যানিভার্সারির জন্য তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই যে কীভাবে আমি এই পুরো কাজটা করছি তো প্রথমেই আগে থালাটা আমি কালার করে ফেলেছিলাম বেস কালার যেটা প্রথমে তো তোমরা জানোই মাটির থালায় কাজ করার আগে কাজটা একটুখানি জলে ভিজিয়ে রাখতে হয় না হলে কি হয় আমরা যখন বেস কালার করতে যাই কালারটা পুরোটা টেনে নেয় তাই সবার ফার্স্ট মাটির থালায় কাজ করার আগে তোমরা জলে ভিজিয়ে রাখবে অবশ্যই তারপর আস্তে আস্তে বেস কালার করে নেবে তো আমি এখানে একটু গ্রিনিশ টাইপের বেস কালার দিয়ে রেখেছি এবং তার উপরে ফেভিকলের যে আঠা সেই আঠা দিয়ে আমি ক্লেগুলোকে সরু সরু লাইন লাইন করে করে বসিয়ে নিচ্ছি মাটির থালার উপর এরপর দেখো ফুল একটা ফ্লাওয়ার করার চেষ্টা করেছি সাইডে দুটো আর একদিকটা এরকম একটু মান্দালা স্টাইলে রাখার চেষ্টা করেছি তো যখন এটা ফার্স্ট টাইম করছিলাম তখন আমার কোনো প্ল্যান ছিল না যে আমি এরকম টাইপের করব তারপর আস্তে আস্তে করতে করতে একটুখানি ওই ভাবতে ভাবতে চলে এলো তো দেখো ইয়ের ফ্লাওয়ারের পাতাগুলো একটু তুলে তুলে দিচ্ছি কারণ ফ্লাওয়ারটা পুরো পেতে গেলে কেমন একটা লাগে না দেখতে তাই জন্য আমি ওই নেলসের যে ডটগুলো থাকে না সেই ডটের ইয়েগুলো দিয়ে ফুলটা করে নিচ্ছি আর ফুলের পাতাগুলো একটু তুলে নিয়েছি এরপর কি করেছে থালার ভেতরের সাইডটা পুরোটাই গোল্ডেন করে নিয়েছে গোল্ডেন যে ফেব্রিক কালার সেই ফেব্রিক দিয়েই করে নিয়েছে পুরো সাইডটা মানে শুধু সাইডটাই গোল্ডেন করেছে আচ্ছা এখানে আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেলাম বেস কালার কিন্তু আমরা যে কোনো স্টেনার দিয়েও করতে পারি বা তোমরা ফেব্রিক দিয়েও বেস কালার করতে পারো তবে যে কালারই করবে না কেন পুরো কালারটা দেবে না মানে কালারের সঙ্গে হালকা জল মিশিয়ে তারপর বেস কালার করবে তাহলে দেখতে সুবিধা হবে যেগুলো হচ্ছে খাওয়ার জন্য বা অন্য বাসন ভাতের জন্য নো থালাগুলো ইউজ হয় সেগুলো আর এই রকম আমার মতো যদি তৈরি করো সেখানে জল মেশানোর দরকার নেই মানে এটা তো মেনলি ওয়াল হ্যাঙ্গিং তো এখানে জল মিশিয়ে কাজ করার দরকার নেই এখানে নর্মাল কালার তোমরা ইউজ করতে পারো এখানে ওরকম আলাদা কিছু করার নেই আর দেখো এখানে আমি কি করেছিলাম একটা লাইন অ্যাড করেছিলাম আমার পড়ানো যাহা চায় তুমি তাই এই লাইনটা যেহেতু অ্যানিভার্সারি একটু ভালোবাসার জিনিস তো সেই জন্যই আমি একটু একটুখানি লাইনটা ক্রিয়েট করেছি আর এই লেখাটা পুরোটাই আমি ক্লিয়ারটি করেছি যাতে একটুখানি ডেপথ বোঝা যায় একটুখানি অন্যরকম হয় নর্মাল লিখে দেওয়াটা আমার কাছে মনে হলো যেন কি ওটা নর্মাল যে কেউ লিখে দিতেই পারে তাই একটুখানি অন্যরকম করার চেষ্টা করলাম আর নর্মাল লেখাটা কি অনেক কমন হয়ে গেছে সবাই লেখে নর্মালি তাই আমি চেষ্টা করেছি একটু ক্লে দিয়ে একটুখানি একটা ডেপথ রাখবার বা একটুখানি লেখাটা একটু উঁচু হবে বেশ সুন্দর লাগবে তাই জন্য আর তারপর কি হয়েছে আমি প্রথমে বেস কালারটা একটুখানি ব্ল্যাকিশ টাইপের গ্রিন করে ফেলেছিলাম তার জন্য কি আমার মনে হচ্ছিলো কি একটু হারিয়ে যাচ্ছে কালারটা তাই জন্য কী করলাম আর একটুখানি গ্রিনিশ ভাবটা বেশি রেখে কালারটা করেছিলাম তো ওই লেখাটা লেখার উপরেই কালারটা করেছে তার জন্য পুরোটা গ্রিন হয়ে গেছিলো তা আমি কী করলাম একটু হোয়াইট দিয়ে লেখাগুলো আবার হাইলাইট করে দিলাম এরপর দেখো ওই যে লাইনগুলো করেছিলাম মান্দালা টাইপের করা সেখানে কাঁচ বসিয়ে নিয়েছি আর কাজগুলো বসানোর মাঝখানে মাঝখানে আমি একটা করে ওই পাল হাফ পাল যেগুলো হয় সেই ক্রাফটি যে কোনো ক্রাফটের দোকানে তোমরা এগুলো পেয়ে যাবে এই কাঁচগুলোও পেয়ে যাবে আর এই রকম পুঁথিগুলোও পেয়ে যাবে তো এই পুঁথি বসিয়ে দিয়েছে আর কাঁচগুলো বসালাম মাঝখানে দুটো লাইন ছাড়া ছিল সেই লাইনে আমি কি করেছি কলকার কাজ করেছি কলকাটা তো আমার মানে আমি কলকা করতে একটু ভালোবাসি তাই সব জিনিসই মনে হয় যেন একটুখানি কলকাটা করলে কি সুন্দর লাগে জানি না তো তোমাদের কেমন লাগছে আমার কাজটা তো আমার একটুখানি মনে হয় যেন ছোটো ছোটো কলকা দিলে বেশ ভালো লাগতো তাই আমি একটু চেষ্টা করেছি কি ছোট্ট কলকা ঢুকিয়ে দেওয়ার একটা লাইনে আর যেহেতু মানদালা টাইপের করতে চেয়েছিলাম তাই জন্য আমি কি একটুখানি কলকা রাখার চেষ্টা করেছি আর মাঝখানে এক একটা জায়গায় স্টোন বলো স্টোন না এটা ঠিক ওই কাঁচ তো এইগুলো করেছি আর এই দেখো ছোটো ছোট করে ফুল দিয়ে আর ওই কুঁড়ি দিয়ে নর্মাল সেরকম কোনো ইয়ে নেই র্যান্ডাম স্টোক দিয়েছি শুধু জাস্ট স্টোকগুলো খেয়াল রেখেছি যাতে ঠিক হয় তো ওই মোটা জায়গাটায় করেছি ইয়ের ওপর পদ্মফুলের ওপর আর সাইডটা একদম সিম্পল বেসিকের ওপর একটা কলকা রাখার চেষ্টা করেছি শুধু আম কলকার মতো করে করে পুরো একদম সরু লাইনটা কলকা করেছি মাঝখানে একটা কাঁচের লাইন আর তারপরে আবার তো যেটা দেখালাম প্রথমে প্রথমে ওটা করে নিয়েছিলাম আর আমি ভিডিও করতে পারিনি পুরোটার এই ফুলগুলো একটু কালার করেছি ফেব্রিক দিয়েই করেছি আর এই ব্রাশটা ট্রিপল জিরোর ব্রাশ যেটা দিয়ে আমি কলকা করছি ন্যাচারাল হেয়ারের আর এটা যেহেতু ভালোবাসার একটা ইয়ে তাই রোজ হবে না হয় তাই লেখাটার ওপরে আমি একটা রোজ ক্লে দিয়েই তৈরি করেছি সেটার ভিডিও নিতে পারিনি কারণ আর একটা দিন বাকি ছিল তারপরের দিনই দিতে হতো তাই তাড়াহুড়ো করে করতে করতে আর ভিডিও নেওয়া হয়নি তো এটা হচ্ছে আমার ফুল লুক কাজটার তো তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে কাজটা